সাত দিনের কঠোর বিধিনিষেধে মোড়ে মোড়ে চেকপোস্ট, অকারণে বাইরে বের হওয়ায় সারা দেশে আটক ৬ শতাধিক জরিমানা। বের হওয়া নিষেধ, সরকারি ঠিক আছে, তারপর বের হয়েছে তার জন্য ২০০ টাকা জরিমানা দিলাম। ফলস্রুতি রিক্সা দিয়ে যাইতেছিলাম, মাস্ক ছিল না, লিস্ট করতেছে, জরিমানা করতেছে। আমরা ধরে থানা হাজতে রাখছি, এগুলা জিজ্ঞাসাবাদ করে যেগুলো কম গুরুত্বপূর্ণ সেগুলো থানা থেকে ছেড়ে দিব। করোনায় ২৪ ঘন্টায় রেকর্ড ১৪৩ জনের মৃত্যু, অক্সিজেন সংকট, সরকারি হাসপাতালে বিনামূল্যে কোভিড পরীক্ষার নির্দেশ। অক্সিজেন যেটা এটা সার্ভিস মনে করেন যে কম পাইছি। নার্সরা এসে আমাদেরকে জানালো যে যেকোনো মুহূর্তে আমাদের কিন্তু গ্যাস সংকট হতে পারে। পরিস্থিতি আসলে ভয়াবহ আকার ধারণ করেছে। শুক্র ও শনিবার দেশে আসছে ৪৫ লাখ ডোজ টিকা। মডার্না এবং সিনোফার্ম মিলে আমাদের মোট ৪৫ লক্ষ টিকা আমরা পেয়ে যাব। দেখছিলেন প্রধান শিরোনাম, রাত ১১টার সময়। সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বঙ্গবন্ধু মেডিকেলের কারা সেলে বসেই জুম মিটিং ডেস্টিনির রফিকুল আমিনের, চালাচ্ছেন নতুন এমএলএম কোম্পানি, প্রধান কারারক্ষী সহ ৮ জন প্রত্যাহার। রাতভর বৃষ্টিতে ডুবে গেছে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতাল, চরম দুর্ভোগে রোগী, স্বজন ও চিকিৎসকরা, বছরের পর বছরেও মিলছে না সুরাহা। ফেনীতে ২ কোটি টাকা ব্যয়ে মেরামত করা বাঁধে এক বছরের মধ্যেই ভাঙন, তিনটি নদীর কয়েকটি পয়েন্ট দিয়ে ঢুকছে পানি, পাহাড়ি ঢলে ময়মনসিংহে ১৫ গ্রাম প্লাবিত। লকডাউনে পুরোদমে চলছে পদ্মা সেতুর কাজ, ২০০ রোড স্ল্যাব বসলেই সেপ্টেম্বরে সংযোগ সড়কে যুক্ত হবে ২ প্রান্ত, গ্যাস পাইপলাইনের কাজেও অগ্রগতি। এবং শতবর্ষ পূর্ণ করল ঢাকা বিশ্ববিদ্যালয়, মহামারীর কারণে প্রতীকী উদযাপন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ সহ সকল সংকটে নেতৃত্ব দিয়েছে এই বিদ্যাপীঠ। করোনা সংক্রমণ রোধে দেশব্যাপী চলছে ৭ দিনের কঠোর লকডাউন। প্রথম দিন সর্বোচ্চ কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশের পাশাপাশি তৎপর সেনাবাহিনী, বিজিবি ও র‍্যাব। অকারণে বাইরে বের হলেই করা হয় জেল জরিমানাও। আইন না মানায় সারা দেশে এখন পর্যন্ত ৬ শতাধিক জনকে আটক করা হয়েছে। মহামারীর ঊর্ধ্বমুখী সংক্রমণ রুখতে আবারও সংকুচিত হলো জনজীবন। কঠোর বিধিনিষেধে দিনভর খাঁখা করেছে ব্যস্ত ঢাকার সড়কগুলো। ২-১টি জরুরি গাড়ি ছাড়া রাস্তায় ছিল না কোনো যানবাহন। বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানের চিত্র ছিল এমনই। শুধু গুলশান নয়, রাজধানীর অন্যান্য প্রধান সড়কের চিত্র ছিল প্রায় এমনই। কঠোর বিধিনিষেধের প্রথম দিন নগরবাসী ও যানবাহন নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্ক অবস্থায় দেখা গেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের। মোড়ে মোড়ে জনসমাগম ঠেকাতে আইন প্রয়োগে ছিল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিও। এছাড়া মানুষকে নিরাপদ করতে দিনভর সক্রিয় ভূমিকায় ছিল পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র‍্যাব সদস্যরা। এত কিছুর পরও সামাজিক সংক্রমণের ঝুঁকি উপেক্ষা করে এদিন অকারণে যারা বেরিয়েছিলেন, শ্রেণী পেশা নির্বিশেষে তাদের গুনতে হয়েছে জরিমানা। লকডাউনে বের হয়েছি এই জন্য ২০০ টাকা জরিমানা। হ্যাঁ না, এটা তো সবারই দরকার, ১০০% ঠিক আছে। আমি লাগালে আমার নিষেধ বন্ধ হয়ে যাই, অতএব আমার আটকাইছে হরকার জরিমানা ১০০ টাকা ১০০টাকা। মাস্কটা ছিল এরকম থতার ভিতরে, ডাইকে আনলো, ডাইকে আনার পরে আম করে দাঁড়া করাইলো, ছিড়াইলো। আর ওনার দিয়ে মাস্ক পরা সব সময় পরি, কারণ এটি দিলে চুলকায়, এটি আবার সাঁতার রাহি। বের হওয়া নিষেধ, সরকারি ঠিক আছে, তারপর বের হয়েছে তার জন্য ২০০ টাকা জরিমানা দিলাম। ঢাকায় প্রবেশ কিংবা বের হওয়ার মুখগুলোতে সবচেয়ে সতর্ক দেখা গেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে। সংস্থাগুলোর দাবি, বেশিরভাগ মানুষ বিধিনিষেধ মানছেন নিজ থেকেই। আমাদের মিশন কোভিড প্রোটোকল এবং লকডাউনটাকে এনশিওর করার জন্য বেসামরিক প্রশাসনকে সহায়তা করা। জরিমানার থেকেও কঠোরভাবে আইন কিন্তু প্রয়োগ করা হবে, এ ব্যাপারে কিন্তু কোনো প্রকার শিথিলতা দেখানো হবে না। যেগুলো কম গুরুত্বপূর্ণ সেগুলো থানা থেকে ছেড়ে দিব, যেগুলো প্রসিকিউশন করা দরকার সেটা দিব, যেগুলো জরিমানা করা দরকার ম্যাজিস্ট্রেট জরিমানা করে তা আমরা তো পরবর্তী আইনগত ব্যবস্থা নিব। রাষ্ট্রীয় ঘোষণা মাফিক বন্ধ ছিল দোকানপাটও। অলিগলিতে কিছু দোকান খোলা থাকলেও সেগুলো পর্যায়ক্রমে বন্ধ করে দেয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বিধিনিষেধ মানাতে ১০৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন দেশব্যাপী। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।
এদিকে কারখানা খোলা থাকায় কঠোর বিধি নিষেধের প্রথম দিনে ভোগান্তিতে পড়েন পোশাক শ্রমিকরা। ভাড়া করা গাড়িতে রাজধানী থেকে বের হতে গেলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বাধার মুখে পড়তে হয় তাদের। এতে শেষ পর্যন্ত পায়ে হেঁটেই কর্মস্থলে যেতে দেখা যায় অনেককে। কঠোর বিধিনিষেধের মধ্যেই চালু কারখানা, ভোর হতেই পায়ে হেঁটে কারখানার উদ্দেশ্যে রওনা দেন পোশাক শ্রমিকরা। তবে পরিবহন ব্যবস্থা না থাকায় চরম বিপাকে পড়েন পোশাক শিল্পের কর্মীরা। দায়িত্বরত পুলিশ সদস্যরা বলছেন, প্রজ্ঞাপন অনুযায়ী শ্রমিকদের কাজ করতে হবে কারখানা এলাকায় থেকে। ওনারা পরিষ্কার বলে দিচ্ছে যে গার্মেন্টসে চাকরি করতে হলে গার্মেন্টসে থাকতে হবে। এক সপ্তাহের জন্য আমি গার্মেন্টসে কোথায় থাকবো? বিজিএমইএ থেকে স্যার তালিকা করা আছে যে এই গাড়ি রোডে চলতে পারবে। আমরা যেটা সরকারিভাবে নির্দেশনা জানতে পেরেছি যে গার্মেন্টসের কর্তৃপক্ষের সঙ্গে যখন সরকারের এই বিষয়ে কথা হয়েছে, তারা বলেছিলেন যে তারা তাদের যে ফ্যাক্টরি বা কারখানা যেখানে আছে সেখানেই সবার থাকার ব্যবস্থাপনা তারা করবে। রাজধানীর পাশের আরেক শিল্পাঞ্চল নারায়ণগঞ্জেও সর্বাত্মক লকডাউনে তৎপর প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী। কোনো কোনো পোশাক কারখানা তাদের শ্রমিকদের যাতায়াতে নিজস্ব পরিবহনের ব্যবস্থা করেছে। এছাড়া পায়ে হেঁটে বা রিক্সা অটোরিক্সায় চেপেও কারখানায় যান শ্রমিকরা। আমাকে তো রাস্তায় যাতায়াতে সমস্যা হইতেছে, মালিক পক্ষ আমাদের গাড়ি দেয় না, গাড়ি ভাড়া বাড়তি সব দিকে সমস্যা। গার্মেন্টস খুলে রাখছে অথচ গাড়ি রাস্তার মধ্যে লকডাউন, ক্যাশ বন্ধ রাখছে, সব বন্ধ রাখুক। সরকার ঘোষিত কঠোর লকডাউনে গাজীপুরের চিত্র একই। মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে যান চলাচল নিয়ন্ত্রণে দেখা যায় পুলিশি তৎপরতা। পোশাক কারখানায় কাজে যেতে ভোগান্তিতে পড়েন শ্রমিকরা। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। দেশে হুহু করে বাড়ছে করোনায় সংক্রমণ ও মৃত্যু। ২৪ ঘন্টায় সারা দেশের রেকর্ড 143 জন মারা গেছেন। এর মধ্যে দক্ষিণ ও উত্তর পশ্চিমাঞ্চলে 96 জন। নতুন হটস্পট টাঙ্গাইলে 16 জনের মৃত্যু হয়েছে। রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে প্রতিবেদন। এখন আর সীমান্ত জেলা নয়, করোনা ভয়াবহ রূপ নিয়েছে দেশব্যাপী। প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। কঠোর লকডাউনেও আসছে না নিয়ন্ত্রণে। ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ মৃত্যু খুলনা বিভাগে 46 জন, এছাড়া চট্টগ্রাম বিভাগে 15 জন, রংপুর বিভাগে 10 জন, বরিশাল বিভাগে 8 জন, সিলেট বিভাগে 7 জন ও ময়মনসিংহ বিভাগে 3 জন মারা গেছেন। এবার নতুন হটস্পট হিসেবে যুক্ত হয়েছে টাঙ্গাইল। করোনা ও উপসর্গ নিয়ে 24 ঘন্টায় সর্বোচ্চ মারা গেছেন 16 জন। 628টি নমুনা পরীক্ষায় শনাক্ত 257 জন, হার 40.92%। 50 শয্যার বিপরীতে 60 জন ভর্তি থাকায় অনেকের চিকিৎসা চলছে মেঝেতে। অক্সিজেন যেটা এটা সার্ভিস মনে করেন যে কম পাইছি, পরিস্থিতি আসলে ভয়াবহকারী ধারণ করেছে। রাজশাহী বিভাগে করোনায় 19 জন মারা গেছেন। 24 ঘন্টায় জেলায় 1590টি নমুনা পরীক্ষায় 377 জন শনাক্ত হয়েছেন, হার 23.7%। সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় করোনা ও উপসর্গ নিয়ে 14 জন মারা গেছেন। 24 ঘন্টায় 106টি নমুনা পরীক্ষায় 52 জন শনাক্ত হয়েছেন, হার 49%। রোগীর চাপ সামাল দিতে হাসপাতালগুলোতে হিমশিম অবস্থা। হঠাৎ করে অক্সিজেনের প্রেশার ফল করে, এই কারণে অতি মুমূর্ষ কিছু রোগী মারা গেছে। এখন একটা তদন্ত টিম গঠন করা হয়েছে। নার্সরা এসে আমাদেরকে জানালো যে কোনো মুহূর্তে আমাদের কিন্তু গ্যাস সংকট হতে পারে, আপনাদের রোগী যেভাবে হোক আপনারা বাঁচানোর জন্য আপনারা চেষ্টা করেন। এছাড়া 24 ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে বগুড়ায় 5 জন, নাটোর, পিরোজপুর ও দিনাজপুরে 4 জন করে, লালমনিরহাটে 3 জন এবং ঠাকুরগাঁওয়ে 2 জন মারা গেছেন। আহসানুল করিম, সময় সংবাদ। জুলাই মাস জুড়ে দেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য সরকারি হাসপাতালে বিনামূল্যে কোভিড টেস্ট করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে উপসচিব ডক্টর বিলকিস বেগম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। এতে উল্লেখ করা হয়, করোনা প্রতিরোধে দরিদ্র জনগণের কোভিড শনাক্তকরণে সকল সরকারি হাসপাতালে এর নির্দেশনা দেওয়া হয়েছে। আগামীকাল রাতে মডার্নার প্রায় 12 লাখ ডোজ ভ্যাকসিন আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। দুপুরে এক ভিডিও বার্তায় তিনি একথা জানান। এরপর দ্বিতীয় চালানের আরও প্রায় 13 লাখ ডোজ শনিবার ঢাকায় আসবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। আগামীকাল রাত 11:30 সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মডার্নার 12 লক্ষ টিকা পৌঁছাবে, আমরা গ্রহণ করব। এবং ওই রাত্রি 12:30 দিকে সিনোফার্মের 11 লক্ষ টিকা পৌঁছাবে। 3 তারিখে মডার্নার আরও 13 লক্ষ টিকা রাত 8:30 পৌঁছাবে এবং
সিনোফার্মের আরও 9 লক্ষ টিকা সকাল 5টার দিকে পৌঁছাবে। রাতভর মুষলধারে বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতাল, এতে চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও স্বজনরা। এছাড়া নগরীর বিভিন্ন এলাকাতেও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। আরও জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। ছোট সন্তানকে কোলে নিয়ে হাসপাতালে মা, পানি মারিয়ে ঢুকতে হচ্ছে ডাক্তার দেখাতে। ডায়রিয়ার সমস্যা নিয়ে মা ও শিশু হাসপাতালে চিকিৎসা নিতে আসেন পারভিন আক্তার, কিন্তু হাসপাতালের নিচের তলা পানিতে তলিয়ে যাওয়ায় তাকে আনা নিয়ে চরম ভোগান্তিতে পড়তে হয় স্বজন ও হাসপাতালের স্টাফদের। দূষিত পানিতে ডায়রিয়া আরো বাড়ার শঙ্কা তাদের। পানি যদি এরকম থাকে তাহলে একটা রোগী নিয়ে উঠতে নামাইতে অনেকটাই মানুষের কষ্ট। একটু থেকে একটু বৃষ্টি পড়লে পানি উঠে যায়, এখন বাচ্চাদের নিয়ে সমস্যা হয়, আসা যাওয়া নিচা উঠা নামা অনেক কিছু সমস্যা। সরকার এটার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা দিয়েছিল, কিন্তু কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি এই পর্যন্ত। বুধবার রাতের ভারী বর্ষণে বরাবরের মতো জলাবদ্ধতা সৃষ্টি হয় আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে। পানিতে থই থই হাসপাতালের নিচতলা, চরম দুর্ভোগে পড়তে হয় দূর দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের। যাতায়াতের অনেক অসুবিধা হচ্ছে, সকালে অনেক কষ্ট করে এখানে আসছি, মাকে বাইরে নিতে পরীক্ষার জন্য। আমি এই সিজনের মধ্যে অলরেডি মনে হয় এদিকে শুধু হাসপাতাল এলাকায় নয়, ভারী বর্ষণে নগরীর সিডিএ বহুতল কলোনি এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। ড্রেন পরিষ্কার না করায় জলাবদ্ধতা থেকে মুক্তি পাওয়া সম্ভব হচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর। ড্রেন টেন সব জাম হয়ে রয়েছে, পানি যাইতে পারে না, এই কারণে এই অবস্থা। প্রতিটা নালা কিন্তু জাম হয়ে রয়েছে, আবার ওই যে ময়লাও কিন্তু রোডে পানির ভিতরে ময়লা আছে। আবহাওয়া অফিসের তথ্য মতে বুধবার সকাল 9টা থেকে বৃহস্পতিবার সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় 212 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। প্রতি বছর বর্ষায় সিডি এলাকা কিংবা মা ও শিশু হাসপাতাল পানির নিচে তলিয়ে যাবে, এটি যেন এখন স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থা থেকে এলাকার মানুষের কখন পরিত্রাণ মিলবে সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। নগরীর সিডি এলাকা থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। ফেনীতে গত বছর 2 কোটি 13 লাখ টাকা ব্যয়ে মেরামত করা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এক বছরের মধ্যে আবারও ভেঙেছে। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর 3টি পয়েন্ট দিয়ে লোকালয়ে ঢুকেছে পানি, প্লাবিত হয়েছে গ্রাম, ভেসে গেছে ফসল, বাড়িঘরে হাঁটু পানিতে মানবেতর জীবনযাপন করছেন বাসিন্দারা। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়া সজলের রিপোর্ট। হু হু করে এভাবেই লোকালয়ে ঢুকছে পানি। টানা বৃষ্টিতে বৃহস্পতিবার সকালে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 3টি পয়েন্টে ভাঙন দেখা দেয়। ফুলগাজীর দৌলতপুর, জয়পুর এবং পরশুরামের সাতকুচিয়া, এই 3টি পয়েন্টে ভেঙে প্লাবিত হয়েছে 10টি গ্রাম। এতে তলিয়ে যায় ফসল, রাস্তাঘাট ও বাড়িঘর, ভেসে যায় পুকুরের মাছ, পানি ঢুকে ফুলগাজী বাজারের শতাধিক দোকানে। ত্রুটিপূর্ণ বাঁধ নির্মাণের কারণেই প্রতিবছর ক্ষতির মুখে পড়তে হয় বলে অভিযোগ এলাকাবাসী ও জনপ্রতিনিধির। করোনার এক সমস্যার জন্য আমরা দোকানপাট করতে পারতেছি না, আবার এর মধ্যে বন্যার মধ্যে আমরা ক্ষতিগ্রস্ত। কোনো রকম বার্তা রেডি করি সরকার ঠিকাদার অফিসারদেরকে বুঝাই দেয়, কিছুদিন পরে দেখা গেছে এটা আবার ভাঙে যেতেছে। ফানি প্রবেশ করাটা বন্ধ করার জন্য ফানি উন্নয়ন বোর্ডকে বেশ কয়েকবার বলা হয়েছে, তারা এসে দেখে যায়। আজকেও সকালবেলা এসেছে, কয়েকটি বালির বস্তা দিয়ে গেছে, কিন্তু সেটা দিয়ে কোনো কাজ হয় নাই। তবে পানি উন্নয়ন বোর্ডের দাবি, পানির অতিরিক্ত চাপে বাঁধের ভাঙন দেখা দিয়েছে। এদিকে শিগগিরই বাঁধ মেরামত করার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। সার্বক্ষণিকভাবে সবগুলো সাইট দেখে এক্স্যাক্ট কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা নিরূপণ করতে পারব। আমরা জনপ্রতিনিধিদেরকে সম্পৃক্ত করে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা নিরূপণ করে ত্রাণের ব্যবস্থা করব। গত বছর এ বাঁধের 27টি পয়েন্টে ভেঙেছিল। স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে গত বছর 2 কোটি 13 লাখ টাকা ব্যয়ে বাঁধটি মেরামত করা হয়। গত বছর কয়েক দফায় এই বাঁধের 27টি অংশে ভেঙেছিল এবং যা মেরামত করতে 2 কোটি 13 লক্ষ টাকা ব্যয় করতে হয়েছিল বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তবে স্থানীয়রা জানিয়েছেন এভাবে বরাদ্দের নামে হরিলোট না করে তারা চায় এই বাঁধ ভাঙার স্থায়ী সমাধান। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। এদিকে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ময়মনসিংহের ধোবাউড়ায় সীমান্তবর্তী 15টি গ্রাম প্লাবিত হয়েছে, পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ, ডুবে গেছে বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি ও মাছের খামার। স্থানীয়রা জানান পানির চাপে গতকাল গামারিতলা ইউনিয়নের কলসিন্দুর ও দক্ষিণ মাইসপাড়া এলাকার নেতাই নদীর বাঁধ ভেঙে যায়, এতে প্লাবিত হয় গামারিতলা সহ 15টি গ্রাম। তবে বিকেল থেকে বৃষ্টি না হওয়ায় পানি কিছুটা কমেছে। কারাগারে বসেই জুমে মিটিং করছেন ডেস্টিনির রফিকুল আমিন, পরিচালনা করছেন নতুন MLM কোম্পানি। তার জুম মিটিংয়ের কিছু ভিডিও ফুটেজ এসেছে সময় সংবাদের হাতে,
এরই মধ্যে প্রিজন সেলের প্রধান কারারক্ষী সহ আট জনকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনা তদন্তে কারা অধিদপ্তর তিন সদস্যের কমিটি গঠন করেছে। 2012 সালে দুদকের মামলায় গ্রেফতারের পর অসুস্থতার অজুহাতে বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রফিকুল আমিন। ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন অর্থ পাচারের দুই মামলায় গ্রেফতার হন 2012 সালে। তার বিরুদ্ধে 4,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিচার চলছে। গ্রেফতারের পর রফিকুল আদালতে জামিন নেওয়ার চেষ্টা করেছেন বেশ কয়েকবার, কিন্তু কোনো আদালতই তাকে জামিন দেননি, তাই বেছে নিয়েছেন অন্য পথ। গ্রুপ তৈরি করার পর থেকে বোধহয় এটা আমার সপ্তম অথবা অষ্টম মিটিং, আমার মনে নেই, পঞ্চম মিটিং। অসুস্থতার অজুহাতে কারাগারের প্রিজন সেলে বসেই জুম মিটিং এ ব্যবসা গোছাচ্ছেন তিনি। প্রতি সপ্তাহেই আসছেন জুম মিটিং এ, যোগাযোগ রাখছেন বিদেশেও। আমি কিন্তু আপনাদের মিটিংটা শুরু করছি একজন লোকের অনুরোধে, কাতার থেকে আব্দুল কাদের একদিন আমাকে অনুরোধ করছে যে স্যার প্রচুর দৌড়া আডিসি আছে, সব হতাশ, আপনি সরাসরি এদের সাথে মিটিং করেন, লাভ হবে। এমনকি কারাগারে বসেই ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে নিয়ে D2K অ্যাসোসিয়েশন নামে নতুন আরেকটি কোম্পানি গড়ে তুলেছেন রফিকুল আমিন। আমি গ্রাহক সেবাকে একটা থানায় নিয়ে যেতে চাচ্ছি, এমন এক জায়গায় নিয়ে যেতে চাচ্ছি যে লোকটা গ্রাহক সেবা দিবে সেই লোকটাকে কাস্টমার চিনে। জুম মিটিং এ অংশ নেয়া কয়েকজন ব্যবসায়িক অংশীদার মিটিং এর বিষয়টি স্বীকার করেছেন। রফিকুল আমিনের জুম মিটিং এ আমি ঢুকছিলাম, কিন্তু আমি তো বের হয়েছি, পরে আর ঢুকতে পারিনি। কারাগারে বসে আসামির এমন কাণ্ডে হতবাক আইনজীবীরাও। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়। অধিক লুমেনের ক্লিক এলইডি বাল্ব অন্যান্য বাল্বের চেয়ে দেয় বেশি আলো আর উজ্জ্বল থাকে দীর্ঘদিন। কমিউনিস্ট পার্টি অফ চায়না ও আওয়ামী লীগের সুসম্পর্কে দুদেশের নাগরিকরাই লাভবান হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীনের ক্ষমতাসীন দল CPC-র শতবর্ষের আয়োজন উপলক্ষে এক ভিডিও বার্তায় একথা বলেন তিনি। বন্ধুরাষ্ট্র চীনের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক বাংলাদেশ নতুন উচ্চতায় নিতে চায় বলেও জানান প্রধানমন্ত্রী। শপথ নিলেন ঢাকা 14 এবং কুমিল্লা 5 আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সংসদ সদস্য আগা খান মিন্টু ও আবুল হাশেম খান। স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান। পরে আগা খান মিন্টু এবং আবুল হাশেম খান রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। এ সময় চিফ হুইপ নুরি আলম চৌধুরী MP সহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেপ্টেম্বরেই সংযোগ সড়কে যুক্ত হতে যাচ্ছে পদ্মা সেতুর দুই প্রান্ত। প্রায় 3,000 রোড স্ল্যাবের মধ্যে আর মাত্র 200টি বসলেই এ কর্মযজ্ঞ শেষ হবে বলে আশা করছে সেতু কর্তৃপক্ষ। সমান্তালে এগিয়ে যাচ্ছে প্যারাপেট ওয়াল ও গ্যাস পাইপলাইন সহ বাকি কর্মকাণ্ড। স্বপ্ন সেতুর কাজ করোনার প্রভাব মুক্ত রাখতে নেওয়া হয়েছে বিকল্প পরিকল্পনাও। প্রকল্প এলাকা ঘুরে আরো জানাচ্ছেন রাশেদ বাপ্পি আর ছবি তুলেছেন সাইফুল ইসলাম। দেখতে দেখতে চোখের সামনেই এক দৃশ্যকাব্য রূপান্তর। রেলের পর রোডের হাতে গোনা কয়েকটি স্ল্যাব, তারপর প্যারাপেডওয়ালের কাজ ফুরলেই অবকাঠামো শেষ, আর তাতেই লেখা হবে আত্মবিশ্বাস আর গর্বের এক মহাকাব্য। নাম তার পদ্মা সেতু। সেই কাব্যের সারথি বাংলার কোটি মানুষ। নানা ষড়যন্ত্র উপেক্ষা করে 2014 সালে শুরু হওয়া কর্মযজ্ঞ এখন প্রায় শেষের দিকে। পুরোপুরি দৃশ্যমান স্বপ্ন সেতু পদ্মায় এখন অপেক্ষা যান চলাচলের। এত বড় সেতু যে হবে এই জায়গায় আমরা তো কোনোদিন কল্পনা করি না। জুন শেষে এই স্বপ্ন সংযোগের সার্বিক অগ্রগতি 87%, তার মানে আর মাত্র 13% কাজ শেষ হলেই খুলে যাবে স্বপ্ন দুয়ার। কদিন আগেই রেলের অংশ যুক্ত করেছে মাওয়া থেকে জাজিরাকে। এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে রোড স্ল্যাব আর প্যারাপেট ওয়াল বসানোর কাজ। রোড স্ল্যাব আমাদের
200 স্ল্যাব বাঁধ আছে, এই 200 কাজ চলতেছে দিন রাত, তিন শিফটেই কাজ চলতেছে। আমাদের আশা যে সেপ্টেম্বরের মাঝামাঝির মধ্যে শেষ করে দেওয়া। দেশজুড়ে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি, কর্তৃপক্ষ বলছে কঠোর লকডাউনের মধ্যে কাজের গতি এগুতে সাজানো হয়েছে নতুন ছক। অনেক লম্বা সময় লকডাউনে থাকতে হচ্ছে, এগুলা যেন আমাদেরকে কাজকে কোনো প্রভাবিত না করে বিকল্প পরিকল্পনা নিয়ে যেন আমরা কাজটা চালিয়ে যেতে পারি, এটা আমাদের চ্যালেঞ্জ। ভবিষ্যতে বড় আর কোনো বাধা না আসলে সামনের বছরের জুনেই যান চলাচলের জন্য খুলে দেয়া হবে বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। শতবর্ষ পার করল দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ সহ দেশের সকল সংকটে নেতৃত্বের ভূমিকায় ছিল বিশ্ববিদ্যালয়টি, অথচ নানা সীমাবদ্ধতা ও সংকটের কারণে এটি হারাচ্ছে তার জৌলুস। হাজারো শিক্ষার্থীর কলকাকলিতে মুখর থাকা প্রাঙ্গণ জুড়ে এখন নীরবতা। এর মধ্যে শতবর্ষ পূর্ণ করল দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, অথচ এই দিনটিকে ঘিরে কতই না পরিকল্পনা ছিল সবার। করোনা মহামারী কেড়ে নিয়েছে সবই, তাই সীমিত পরিসরে প্রতীকী অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন শুরু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বাঙালির ভাষার অধিকার থেকে মুক্তিযুদ্ধ, প্রতিটি সংগ্রামী নেতৃত্ব দিয়েছে বিশ্ববিদ্যালয়টি। তবে নানা সীমাবদ্ধতার কারণে বিশ্ববিদ্যালয়টি দিন দিন হারাতে বসেছে তার অতীত সুনাম, আর এজন্য শিক্ষাবিদরা দোষছেন শিক্ষা ব্যবস্থার রাজনীতিকরণকে। সামরিক শাসনামলের রাজনৈতিক বিবেচনায় বা সরকারি বিবেচনায় উপাচার্য নিয়োগ শুরু হলো, তখন থেকে বিশ্ববিদ্যালয়ে ধস নেমেছে। তবে উপাচার্য বলছেন সঠিক পথে আছে বিশ্ববিদ্যালয়টি, সীমাবদ্ধতা কাটাতে উদ্যোগের কথাও জানান তিনি। এই সকল চাহিদাগুলোর সংশ্লেষণ করার পরই আমরা প্রত্যাশা করতে পারব যে এটি আন্তর্জাতিক মানে নেয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা কোথায়। গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টির প্রত্যয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের জন্ম, ঐতিহ্যকে ধারণ করে সেই লক্ষ্যেই এগিয়ে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়। শতবর্ষপূর্তিতে এমনটি প্রত্যাশা করেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।